হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আপনমানকু স্বাগত করছি বর্তমানর এই ভিডিওরে। দেখুন ফ্রেন্ডস, ইন্ডিয়ান নাভি ভারতীয় নৌসেনা তরফরু আপনমান পাই বহুত বড়িয়া ভ্যাকেন্সির সুযোগ আসি যাইছি। 301 পোস্ট রয়েছে এতিরে, যুতমে আপনমানকর নর্মালি শিক্ষাগত যোগ্যতা অষ্টম পাস দশম পাস রখা যাইছি। যদি আপনমানে এই ফর্মকু আপ্লাই করিবো চাহুচন্তি, এই ভিডিও মাধ্যমে মু আপনমানকু ভারতীয় নৌসেনা তরফরু থিবা নিযুক্তি ভিত্তিক সম্পূর্ণ সূচনাটি প্রোভাইড করিবি। তেণুকরি আপনমানে ভিডিওটিকু শেষ যাই দেখন্তু, যাহাদ্বারা কি ডিটেলস ইনফরমেশন আপনমানে পাই পারিবে। ভিডিওটি ভাল লাগিলে ভিডিওটিকু লাইক এবং সাংগসাথীঙ্ক সহিত শেয়ার করিবাকু জমার ভুলবে নাই। চ্যানেলকু প্রথম থর করে ভিজিট করিলে চ্যানেলকু সবসক্রাইব করে নেবে, এইভাবে ল্যাটেস্ট জব অপডেটকু সবুঠু প্রথমে পাই পাই। তবে চালন্তু ডেরি নকরি ডিটেলস জানিবা এই জবর সম্পূর্ণ অপডেটটি। রিক্রুটমেন্টর ক্রাইটেরিয়া অনুসারে আপনমানকর নিযুক্তি ভারতীয় নৌসেনারে রহুছি। দেখন্তু মু আপনমানকু ডিটেলস কহুছি, ইন্ডিয়ান ন্যাভি ডকয়ার্ড মুম্বাইরে আপনমানকর নিযুক্তি রহুছি। পোস্ট রহিছি অ্যাপ্রেন্টাইজ ভ্যাকেন্সি 301 ভ্যাকেন্সি পাই আপনমানে করুছন্তি অ্যাপ্লাই। তবে দেখন্তু এঠি আপনমানকর ইম্পর্টেন্ট ডেট কোন রহুছি, 23 এপ্রিল 2024 ঠু আরম্ভ করি কি আপনমানে 10 মে 2024 পর্যন্ত এহার ফর্মকু অনলাইনরে ভরি পারিবে। অ্যাপ্লিকেশন মোড অনলাইন প্রসেস রহিছি ফ্রেন্ডস, অনলাইন মাধ্যমে আপনমানে এহার অ্যাপ্লিকেশন ফর্মকু ভরি পারিবে। তবে এহার জব লোকেশন আক্রস ইন্ডিয়া বা ইন্ডিয়ার যে কোনো স্থানরে নাপাল ডকয়ার্ড রহিছি, সেই সেই স্থানরে আপনমানকু এঠি নিযুক্তি মিলিবার অছি। তবে এথিসহিত আপনমানকর যে পোস্টর ভ্যাকেন্সি রহিছি তাকু বি মু আপনমানকু কহি রকুছি, ধ্যান দেই দেখি রকন্তু। রিক্রুটমেন্টর ক্রাইটেরিয়া অনুসারে আপনমানকর পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সি মু আপনমানকু জনাউছি, যাহাকি আপনমানকর ইলেকট্রিশিয়ান রে 40টি পোস্ট, ইলেকট্রোপ্লেট রে গোটে পোস্ট, ফিটর রে 50টি, ফন্ড্রিম্যান রে গোটিয়ে পোস্ট, মেকানিক রিজেল রে 35টি পোস্ট, ইনস্ট্রুমেন্ট মেকানিক রে 7টি পোস্ট, মেকানিস্ট রে 13টি পোস্ট, MMTM রে 13টি পোস্ট, পেন্টর রে 9টি পোস্ট, প্যাটার্ন মেকার রে 2টি পোস্ট, প্লম্বর রে 13টি পোস্ট, ইলেকট্রো মেকানিক রে 26টি পোস্ট, MRAC রে 7টি পোস্ট। এইভাবে গুড়াই পোস্টর ভ্যাকেন্সি এটি আপনার দেখবাকে মিলুচি, যাকে মু আপনার আমার অফিসিয়াল সাইট্রে মেনশন করে নিয়েছি। পাখাপাখি 22টি পোস্টরে ভ্যাকেন্সি আসছি এবং 22টি পোস্টরে টোটাল উপরে 301 ভ্যাকেন্সি রয়েছে। 22 প্রকারর ভ্যাকেন্সি রয়েছে, তাদের 301টি পোস্টর ভ্যাকেন্সি দেখবাকে মিলুচি, যেতে ওড়িশার পিলামানে মধ্য আবেদন করে পারিবে। তবে এগি আপনার কোণ সবু এলিজিবিলিটি কন্ডিশন আবশ্যকতা করছি, চাহতো সে বিষয়ে জাঁ রাখা। দেখুন ভারতীয় নৌসেনার ডকয়ার্ড তরফ যে রিক্রুটমেন্ট রয়েছে আপনার যা বি অপডেট আসিছি, সেতরে এজ লিমিট নর্মালি 14 বর্ষর আরম্ভ করি 21 বর্ষ মধ্যে রয়েছে। কিন্তু না অ্যাপেন্টাইজ রুল অনুসারে আপনার যা বি বয়স আবশ্যক করে সেই বয়স হচ্ছে 14 বর্ষর আরম্ভ করে হয়ে মিনিমম বয়স সীমা আপনার 14 বর্ষ, ম্যাক্সিমম বয়স সীমা আপনার 21 বর্ষ। তবে আপনার এজ রিলাক্সেসন মধ্যে রয়েছে, যে ক্যান্ডিডেট মানে মাইনোরিটি বিলংস করছেন সেমানে এজ রিলাক্সেসন মধ্যে এতে পাই পারিবে। তবে অধিক সূচনা পাই আপনার অফিসিয়ালি নোটিফিকেশন কু ভিজিট করে পারিবে, যার লিঙ্ক মু আপনার ডিসক্রিপশন বোর্ড রে প্রোভাইড করে দেবি। তবে দেখুন এটি আপনার শিক্ষাগত যোগ্যতা, যদি আপনার এতে আপ্লাই করা চাহুচান, এই নিযুক্তি ভাগ নেওয়া চাহুচান, তাহলে আপনার নিশ্চিত রূপে দশম পাস, অষ্টম পাস কিংবা ITI কমপ্লিট করে তাহলে আপনার আপ্লাই করে পারিবে। এই ফর্মকু আপ্লাই করলা বেলে আপনার কোণী আপ্লিকেশন ফিজ লাগবে না। যেকোনসি ক্যাটেগরির পিলা এই ফর্মকু আপ্লাই করিবে, সেমানে সমস্ত এই ফর্মকু মাগণারে আবেদন করিবে। অনলাইন প্রসেস রহিব, অনলাইনে আপ্লাই করলা বেলে ফ্রেন্ডস কোণসি বি আপ্লিকেশন ফিজ লাগিব নাই। তবে দেখন্তু এটি আপনমানকর যে সিলেকশন প্রসিজিওর রহিছি, সে সিলেকশন প্রসিজিওর 4টি বেসিক্রে করা যিব। প্রথমে রহিব রিটিন এক্সাম, রিটিন এক্সামে কোয়ালিফাই করতে পিলা স্কিল টেস্ট দেবে, সেমানকর কোয়ালিফাই করতে পিলা ডকুমেন্ট ভেরিফিকেশন হব, এবং যে মানে ডকুমেন্ট ভেরিফিকেশনে কোয়ালিফাই করবে সেমানকু নেইকি মেডিকাল এক্সাম করা যিব। মেডিকাল এক্সামে কোয়ালিফাই হেলা পরে আপনমানকর গোটে কট অফ লিস্ট জারি করা যিব, সেই কট অফ লিস্ট অনুসারে আপনমানকু এটি নিযুক্তি দিয়া যিব। তো ফ্রেন্ডস, এতিরে আপনমানকর যে যে ডিটেলস রহিছি, রিটিন টেস্ট রে কোন রহিব আপনমানকর এটি মেনশন করছি, স্কিল টেস্ট কোন রহিব সেবি মেনশন করছি, ডকুমেন্ট ভেরিফিকেশন কোন কোন ডকুমেন্ট আবশ্যক রহিব সেসব বিষয়ে ডিটেলস দিছি, এবং মেডিকাল এক্সামিনেশন আপনমানকর কোন সব রহিব সে বিষয়ে বি মেনশন করছি। আপনমানে চাইলে আমার অফিসিয়ালি সাইট কু ভিজিট করি পারিবে। আমার অফিসিয়ালি সাইট www.gbtportal.in মনকন্দ gbtportal
.in আপন মানে আমার অফিসিয়াল সাইট কু ভিজিট করি পারিবে। এই ভিডিওর ডেসক্রিপশন রে আপন মানক আমার অফিসিয়াল ওয়েবসাইটর লিংক মিলি যিবো, যোটি ক্লিক করকে আপন মানে এই ডিটেইলস কু পড়ি পারিবে। তবে রিসেন্টলি আপন মানকর যেউ সব ডিপার্টমেন্ট ওয়াইজ ভ্যাকেন্সি আছে তার মেনশন মধ্যে করিছি। আপন মানকর রিসেন্টলি এনভিএস বা নবোদয় বিদ্যালয় তরফ রিক্রুটমেন্ট রয়েছে, আরপিএফ র সব ইন্সপেক্টর কনস্টেবল রিক্রুটমেন্ট রয়েছে, এয়ারপোর্ট রে হ্যান্ডিম্যান র ভ্যাকেন্সি আসছে, হিমাচল প্রদেশ র আপন মানকর যে পিসিএস এক্সাম রয়েছে তাকে বি রিক্রুটমেন্ট রয়েছে, এনএলইউ ওড়িশার রিক্রুটমেন্ট রয়েছে, যে ন্যাশনাল ল ইউনিভার্সিটি রয়েছে সেতির ভ্যাকেন্সি দেখুছি, ওয়াকোস রে রিক্রুটমেন্ট রয়েছে, এনপিসিআইএল তরফ মধ্যে একটি ভ্যাকেন্সি দেখবাক মিলছে। আপনারা চাইবে যদি এসব মধ্যে চেক আউট করে পারিবে, যার লিঙ্ক আমাকে আপনাদের আমার অফিসিয়াল সাইটে মিলি পারিব। তো ফ্রেন্ডস, এর অধিক সূচনা পাই আপনারা ভিডিওর ডেসক্রিপশনে দিয়া লিঙ্করে ক্লিক করিকি আমার অফিসিয়াল ওয়েবসাইট কু ভিজিট করুন, যোটি ডিটেলস ইনফরমেশন আপনারা পাই পারিবে। ভারতীয় নৌসেনার যদি নিযুক্তি করে পাইবাক চাহুছন্তি, অনলাইন অ্যাপ্লাই করিব চাহুছন্তি, তাহলে অনলাইন প্রসেস আপনাদের যা বি আরম্ভ হব 23 তারিখ টু, সেই দিন টু আপনারা ইয়াকু ভরি পারিবে। অ্যাপ্লাই লিঙ্ক মু প্রোভাইড করে দিয়েছি, যোটি কি ক্লিক করিকি আপনারা ইয়াকু অনলাইন রে ভরি পারিবে। সো ফ্রেন্ডস, এতলা ডিটেলস ইনফরমেশন টি আপনাদের পাই ভারতীয় নৌসেনা তরফ আসতিবা নিযুক্তি ভিত্তিক সূচনার মু আপনমানকু ডিটেলস রে ইনফরমেশন প্রোভাইড করলি, যাহা কি আপনমানকু রিক্রুটমেন্ট রিগার্ডিং রহিতলা। আশা করুচি এই অপডেটটি আপনমানকু নিশ্চিত রূপে ভাল লাগিতো। ভাল লাগিলে ফ্রেন্ডস ভিডিওটিকে প্রথমে লাইক দিয়ে করন্তু, সাঙ্গসাথীঙ্ক সহিত শেয়ার করিকু জম্বার ভুলন্তু নাহিঁ। চ্যানেলকু প্রথম থর করে ভিজিট করিলে চ্যানেলকু সবসক্রাইব করিবা সহিত নোটিফিকেশন বেলকু ক্লিক করিকি অলরে সেট করন্তু, লাটেস্ট জব অপডেটকু সবুঠু প্রথমে পাইবা পাই। বর্তমান ভিডিওর বাস এতিকি, নেক্সট অপডেটরে কিছু নূয়া তথ্য নূয়া সূচনা আপনাদের সেয়ার করিবি, সে পর্যন্ত বিদায় দিয়ন্তু। জয় জগন্নাথ।